কি হইছে ঘটনা কোন তো আচ্ছা এখানে 45 কমলপুর 45 এর 29 বুথ সেন্টার কলারছড়ি 3 নাম্বার কলারছড়ি বুথ সেন্টারের প্রিসাইডিং অফিসার এখানে আসার পর মাঠে আসার পর আলগাভাবে মাঠের একটু আড়ালে গিয়া একা একাভাবে ওই ব্যাটারি খুলছিল ইভিএম মেশিনে তো ইভিএম মেশিনের ব্যাটারি খোলার ফলে পাবলিক জনসাধারণ দেখতেছে না গিয়াছে এখানে কারে জিজ্ঞেস কইরা এখানে ব্যাটারি খোলা হইছে এই প্রশ্নটা করা হইল এরপর তাই নিয়ে একটু ভয় পাইছে এখানে ভয় পাওয়ানোর পরে এখানে সবাই উচ্চবাচ্য একটু কথা কইছে মানে কোন সাহসে কার অধিকারে এভাবে মানে ইভিএম মেশিনটা তো তিনটা যেহেতু আমরা এখানে তিন পাঁচটা যেহেতু আমরা এখানে ফাইট করতেছে 45 কমলপুরে তাইলে তো পাঁচটার মধ্যে দুই তিনটা দুইটা যদিও না আইতে পারে অন্যান্য পলিটিক্যাল লিডার আছে এখানে নিশ্চয়ই না ওদের সামনে তো ব্যাটারি খুলতে হয় কিন্তু উনি একা একা ব্যাটারি খুলছে এখানে এই কারণে পাবলিক একটু মানে গরম হয়েছে কথাবার্তা তর্ক বিতর্ক হয়েছে এরপরে আমি ওনাকে ওখান থেকে নিয়ে স্ট্রং রুমে নিলাম নিয়ে উনি এখন সুস্থ আছে ভিতরে আছে যিনি এখানে রিটার্নিং অফিসার আছে ওনার কি কোনো ভূমিকা আছে এখানে হ্যাঁ উনি আমাকে পাও ধরেছে পাও ধরে আমাকে ক্ষমা করুন ম্যাডাম বলেছে আমি বলছি আমি ক্ষমা করবো কী করে তোমাকে এই কথা বলে আমি ওনাকে ওখান থেকে নিয়ে স্ট্রং রুমে নিয়ে ঢুকিয়ে দিয়েছি ওখান তিনি কোথায় আছে স্ট্রং রুমের ভেতরে আছে এসডিএম স্যারও আছে এখানে এসডিএম স্যার আচ্ছা ঘটনাটা কটার সময় হয়েছে না 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 সারা আটটা এখন সাতটা সাড়ে সাতটার দিকটা আচ্ছা মেরি ঘটনাটা একবার করবো একবার করবো না ঘটনাটা হ্যাঁ হ্যাঁ এসডিএম স্যার একটা আশা দিয়েছে আমাদের সব ইভিএম মেশিন রাখার পরে লাস্টে 45 নঙ্গের 29 নং বুথ সেন্টারের এটি আমরা বসে মীমাংসা করা আমরা উচিত বিচার চাইছি উনি একা এভাবে করা তো ঠিক না এটি শুধু আমি ত্রিপুরা মথার ক্যান্ডিডেট বলে বলছি না বিজেপিও এখানে বাধা দিবে এর মধ্যে কংগ্রেসেরও আছে এখানে ক্যান্ডিডেট সবারই এটি বিরোধিতা এটি সবাই কেউ ওনাকে অ্যাকসেপ্ট করবে না কমলপুর কনস্টিটিউয়েন্সির 29 নাম্বার বুথ কেন্দ্রে অঞ্জন শীল নামে একজন প্রিসাইডিং অফিসার এখানে কমলপুর বয়েজ স্কুলের মাঠে আসার পর একা একটা মাঠের কিনারে গিয়ে ইভিএম মেশিনের ব্যাটারি খোলা হয়েছে তাই ব্যাটারি খোলার সময় ওখানে অন্যান্য পলিটিক্যাল পার্টিরা দেখে ওখানে ওনাকে একটু উচ্চবাচ্য কথা বলেছে কোন অধিকারে এখানে একা এভাবে খুলতে পারে তা তো ঠিক কিন্তু আমরা এখানে তিন চারটা পলিটিক্যাল পার্টির লোক আছে আমরা এখানে ফাইট করছি তে আমাদের মধ্যে রিপ্রেজেন্টেটিভ পলিটিক্যালসের দুই তিনজন লোককে নিয়ে তো ওনাদের সামনে কিন্তু আজকে এই ব্যাটারিটা খোলা উনির উচিত ছিল কিন্তু আমাদেরকে কাউকেই কোনো পলিটিক্যাল পার্টিকে জিজ্ঞেস না করেই উনি একা একা খুলেছে এর জন্য এখানে একটু উচ্চবাচ্য কথা হয়েছে এরপর আমি এসে স্ট্যান্ড আসলাম আসার পর দেখি এখানে খুবই ভেজাল সৃষ্টি হচ্ছে সব নেতৃত্বের লোকরাই এখানে খুবই খুব মানে গরম মানে কথাবার্তা চলছিল তো ওনাকে আমি ওখান থেকে নিয়ে স্ট্রং রুমে নিয়ে বাঁচিয়েছি এখানে স্ট্রং রুমে আছে উনি বসে আমরা সব 45-এর সব ভোট কেন্দ্রের জমা ইভিএম মেশিন জমা নেবার পর লাস্টে 29 নাম্বারের আমরা জমা নেব প্লাস আমরা কথাবার্তা বলার পর আমাদের এসডিএম স্যার আমাদেরকে আশা দিয়েছে যে না আমরা সব মীমাংসার দিকে যাব কি হয়েছে কি না আমরা ইতি একটা বসে কথা বলবো